অনেক দিন আগের কথা, গৌতম বুদ্ধ যখনই ভিক্ষা করার জন্য যেতেন, তখন সাধারণ মানুষ ওনাকে সবজি এবং যার যা সামর্থ্য আছে তা দিতেন। আর যদি কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে তারা গৌতম বুদ্ধের কাছ থেকে তার উত্তর জেনে নিতেন। একবার এভাবেই মহাত্মা বুদ্ধ ভিক্ষা করার জন্য একটি গ্রামে গেলেন এবং সেখানকার মানুষ ওনাকে ভিক্ষা দিলেন। তখন সেখানে এক ব্যক্তি এলেন এবং বুদ্ধকে ভিক্ষা দেওয়ার পর হাত জোর করে বললেন, হে বুদ্ধ, আমার মনে একটি প্রশ্ন রয়েছে যা অনেক দিন থেকেই আমার মনে চেপে আছে এবং তার উত্তর আমি আপনার কাছ থেকে জানতে চাই। তারপর গৌতম বুদ্ধ বললেন, বলো কি প্রশ্ন আছে তোমার মনে? ব্যক্তিটি বললেন, আমাদের প্রত্যেকের জীবনে সর্বদা সুখ দুঃখ, উন্নতি অবনতি থাকে। আমাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে তা আমরা ভালোভাবে বুঝতে পারি না, না ভালোভাবে নিজের জীবন নির্বাহ করতে পারি। শুধু এদিক ওদিক সর্বক্ষণ ভাগতে থাকি, দৌড়াতে থাকি। পরিবারের দায়িত্বের প্রতি, নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে ইত্যাদি। আর যখন আমরা অসফল হয়ে যাই, তখন এই জীবন আমাদের ব্যর্থ মনে হয়। আমরা লোকের কথায় কান দিয়ে ভালোভাবে জীবনের মূল্য না বুঝে এভাবেই জীবন কাটিয়ে দিই। তারপর আমরা আমাদের জীবনের অন্তিম সময়ে আফসোস করি, যদি আমি সঠিক নিয়মে জীবন কাটাতে পারতাম, যদি আমি জীবনের মূল্য বুঝতে পারতাম। আপনি কি বলবেন জীবনের সঠিক মূল্য কি? গৌতম বুদ্ধ ব্যক্তিটির কথা ভালোভাবে শুনলেন। তারপর বুদ্ধ তাকে একটি ঝমকালো উজ্জ্বল পাথর দিলেন এবং বাজারে গিয়ে পাথরটির মূল্য জেনে আসার জন্য বললেন। আর বললেন, কিন্তু মনে রেখো, এটি তুমি বিক্রি করো না, শুধু মূল্য জেনে আসবে। তারপর ওই ব্যক্তিটি বুদ্ধের কাছ থেকে উজ্জ্বল পাথরটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। সবার প্রথমে সে ওই পাথরটি একজন ফল বিক্রেতার কাছে গিয়ে দেখিয়ে বলল, আপনি এই পাথরটির দাম কত দিবেন? ফল বিক্রেতা ওই উজ্জ্বল সুন্দর পাথরটি পছন্দ করল। তারপর বলল, এই পাথরটির বদলে আমি আপনাকে 12টি আম দিব। তা শুনে ব্যক্তিটি পাথরটি নিয়ে একজন সবজিওয়ালার কাছে গেল এবং পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চাইল। সবজি বিক্রেতা পাথরটি দেখে বলল, এটা তো খুব সুন্দর পাথর, আমি আপনাকে 1 বস্তা আলু দেব, এটি আমাকে দিয়ে দাও। তা শুনে ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। সে পাথরটি নিয়ে একটি বড় সবজির দোকানে গেল। দোকানের মালিক পাথরটি দেখে বলল, এত সুন্দর পাথর, এটা আমি রেখে দিচ্ছি, আর পাথরটির মূল্য হিসাবে আমি তোমাকে 5 বস্তা সবজি দিয়ে দেব। উজ্জ্বল পাথরটি নিয়ে ব্যক্তি 3 জায়গায় গিয়ে পৃথক পৃথক দাম জেনে আশ্চর্য হয়ে গেল এবং ভাবতে লাগল, সামান্য একটি পাথরের এত দাম কিভাবে হতে পারে? এই পাথরটিতে এমন কি জিনিস আছে যার জন্য তার এত দাম? তারপর ব্যক্তিটি একটি সোনা রূপার দোকানে গেল। পাথরটি দেখিয়ে তার মূল্য জিজ্ঞাসা করল। দোকানদার ভালোভাবে দেখে বলল, আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও। তা শুনে ব্যক্তিটির মাথা ঘুরে গেল। একটি সাধারণ পাথরের এত মূল্য, কিন্তু সে পাথরটি বিক্রি করল না। তারপর সোনা রূপার দোকানের মালিক ব্যক্তিটিকে বলল,
আরে ভাই আমি আপনাকে 50 লক্ষ দেব, এটি আমার কাছে বিক্রি করে দাও। ব্যক্তিটি কিছু বললেন না, সে পাথরটির এত দাম জেনে অবাক হয়ে গেল। তার মনে একবার লোভ জন্মে গিয়েছিল পাথরটি বিক্রি করার, কিন্তু গৌতম বুদ্ধের কথা তার মনে ছিল, তাই সে কিছু প্রকাশ করতে পারল না। তারপর দোকানদার আবার বললেন, তাহলে তুমিই বলো পাথরটির মূল্য কত হলে বিক্রি করবে। তা শুনে ব্যক্তিটি বলল, আমাকে ক্ষমা করে দিন, আমার গুরুদেব আমাকে পাথরটি বিক্রি করার জন্য নিষেধ করেছেন। তা বলে সে সেখান থেকে চলে গেল। সবশেষে ব্যক্তিটি পাথরটি নিয়ে এক রত্ন ব্যবসায়ীর কাছে গেল। রত্ন ব্যবসায়ী ভালোভাবে পাথরটি নিরীক্ষণ করল। সে পাথরটিকে মূল্যবান হীরার সাথে তুলনা করল। সে ওই মূল্যবান পাথরটির সম্মুখে একটি লাল কাপড় বিছিয়ে পাথরটিকে পরিক্রমা করে প্রণাম করল। তারপর সেই রত্ন ব্যবসায়ী ব্যক্তিটিকে বলল, কোথা থেকে এনেছ এই মহামূল্যবান পাথর? সারা দুনিয়া বিক্রি করে দিলেও এই অনমোল পাথরটির মূল্য নির্ধারণ করা যাবে না। তা শুনে ব্যক্তিটি হতবাক হয়ে গেল এবং দৌড়ে সেখান থেকে গৌতম বুদ্ধের নিকট চলে এলো। বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে সমস্ত কাহিনী শুনাল। তারপর হাত জোর করে বুদ্ধকে বলল, দয়া করে এখন আপনিই আমাকে মানব জীবনের মূল্য বলে দিন। মহাত্মা বুদ্ধ ব্যক্তিটিকে উঠিয়ে মুচকি হেসে বললেন, ওই ফল বিক্রেতা এই পাথরটির মূল্য হিসাবে 12টি আম দিতে চাইল, সবজি বিক্রেতা 5 বস্তা সবজি, স্বর্ণকার 50 লক্ষ টাকা দিতে চাইল। সবশেষে তুমি রত্ন ব্যবসায়ীর কাছে গেলে সে ওই পাথরটিকে মহামূল্যবান হীরা বলে চিনল। ঠিক একই প্রকার তোমার জীবনেরও এই পরিস্থিতি, বুদ্ধ বললেন, তুমিও এক হীরা, তবুও লোক তোমার মূল্য নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের যোগ্যতা এবং নিজেদের জ্ঞানের হিসাবে নির্ধারণ করবে। তুমি তোমার জীবন নিজের মতো করে কাটাও, নিজের জীবন আনন্দ খুশিতে কাটাও, বর্তমান সময় আনন্দে কাটাও, কোনো বস্তুর পেছনে অযথা দৌড়ানো ব্যর্থ। নিজের দায়িত্বকে জানো এবং বুঝো, নিজের স্বপ্ন নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যাও এবং সফলতা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করো, তাহলেই তুমি সফলতার ডিগ্রি প্রাপ্ত করবে এবং তখন তুমি জীবনে সন্তুষ্ট হয়ে যাবে। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটির মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল। তার মধ্যে এক অন্যরকম ঊর্জা শক্তি এসে গেল। তারপর সে চুপচাপ মহাত্মা বুদ্ধের চরণ স্পর্শ করে ওনাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। সে বুদ্ধের কথায় অনেক প্রভাবিত হয়ে গিয়েছিল। সে আজ নিজের জীবনের মূল্য বুঝে গিয়েছিল। এখন সে তার মানব জীবন শ্রেষ্ঠ কার্যে সমর্পণ করতে চায়। বন্ধুরা, আমাদেরকেও আমাদের জীবন ও প্রতিভার মূল্য নিজেই করা উচিত এবং যে কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করা উচিত। জীবনে সব সময় অত্যাধিক চাওয়া পাওয়ার পরিবর্তে যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত। তখন দেখবেন জীবন কঠিন নয়, অত্যন্ত সহজ হয়ে যাবে আর তখনই আপনি সম্পূর্ণরূপে জীবনে খুশি এবং সন্তুষ্ট হতে পারবেন, জীবনের আনন্দের স্বাদ গ্রহণ করতে পারবেন। এখন আপনি বেছে নিন আপনি নিজেকে কিভাবে তৈরি করতে চান, 12টি আমের দামের যোগ্যতা নাকি মহামূল্যবান হীরা, তার সম্পূর্ণ নির্ণয় আপনার, আপনি নিজেই নির্ণয় করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।